ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের অবনতি হতে শুরু করে 2018 সাল থেকেই। এক ধাক্কায় 25% আমদানি শুল্ক বাড়িয়ে দেয় আমেরিকা। পাল্টা ভারতও 28টি মার্কিন পণ্যের ওপর বাড়তি কর ধার্য করে। বহুবার এ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এমনকি দাভোসে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায়ও উত্থাপিত হয়েছে বিষয়টি। দীর্ঘ আলোচনার পর চলতি বছরের শুরুতে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ভারতের আলোচনায় বরফ অনেকটাই গলতে শুরু করে। অনেকেই আশা করেছিলেন ভারতের দাবি মেনে নেবেন ট্রাম্প। ভারতের দাবি ছিল আমেরিকার বাজারে ভারতের অগ্রাধিকার, দুগ্ধজাত পণ্য এবং ফল রপ্তানি করেই ক্ষান্ত থাকতে চায় না ভারত। বস্ত্র এবং কৃষিজাত পণ্য রপ্তানিতেও আগ্রহ প্রকাশ করেছে ভারত। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা হতে পারে। আর্থিক দিক থেকে তার পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 70,000 কোটি টাকা, কিন্তু তা হয়নি। তবে ভারতে মার্কিন প্রেসিডেন্টের এই সফরে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলেই মনে করেন অর্থনীতিবিদদের অনেকেই। আমার মনে হয় কাকতালীয়ভাবে, যেহেতু চায়না একটা আঘাত পেয়েছে, ইন্ডিয়ার কোনো রাস্তা নেই আদার দেন টু গো টুয়ার্ডস আমেরিকা, কারণ আমাদের জিনিস তো বেচতে হবে। আর চায়না নেই এখন, আমাদের সঙ্গে যদি জিনিস বেচতে হয় আমেরিকার ছাড়া আমাদের বেচার উপায় নেই। সাউথ ইস্ট এশিয়াতে গ্রোথ নেই বললে চলে, কোরিয়াতে, জার্মানিতে নেই, ইউরোপে ধসে গেছে, আফ্রিকাটাকে কেউ ধরেই না। শুধু আমাদের ট্রেড করতে গেলে তো একমাত্র আমেরিকাই ভরসা। আমার মনে হয় এটা আরও দৃঢ় হবে, গাঢ় হবে, এবং বাণিজ্যিক দিক দিয়ে এটা ঠিকই হবে, কিন্তু এটা সময় লাগবে। উনি তো পলিটিশিয়ান আফটার অল, উনি ইমিডিয়েটলি সেটা দেবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন ভারত নিয়ে তার অনেক বড় পরিকল্পনা রয়েছে, কিন্তু আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সেই কারণেই নাকি এখনই তিনি কোনো বড় ঘোষণা করতে পারবেন না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক যে ভালো তার উল্লেখ বারবার করেছেন। মোদীও বলেছেন একে অপরকে প্রয়োজন দু দেশেরই। গত কয়েক বছরে চীনের সঙ্গেও আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইন্দো আমেরিকা সম্পর্কের প্রেক্ষাপট প্রস্তুত বলেই মনে করা হচ্ছে, কিন্তু ট্রাম্পের এই সফরে তার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল না। News Time.